আগরতলা ধলেশ্বরের রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যা মন্দিরে পড়ুয়াদের মধ্যে ছড়িয়েছে তীব্র আতঙ্ক। কে বা কারা পড়ুয়াদের মুখে স্প্রে দিয়ে অজ্ঞান করে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, তাও স্কুলের ভেতর থেকেই। এই ঘটনার পরে আতঙ্কিত পড়ুয়ারা তাদের অভিভাবকদের জানালে স্কুলে ভিড় জমিয়েছেন পড়ুয়াদের অভিভাবকরা। সেই সঙ্গে স্কুলের মাঠে একসঙ্গে জড়ো হয়ে নিজেদের আতঙ্কের কথা সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছে স্কুলের পড়ুয়ারা। কজন ছিল তারা? স্কুলের ভিতরে এসে দিয়েছে না বাইরে? গেট লাগানো ছিল না? সিকিউরিটি ছিদ্র দিয়ে? তুমি কোন ক্লাসে পড়ো? কি নাম তোমার? এই ধরনের ঘটনা নিয়ে যথেষ্ট চিন্তিত অভিভাবকরা। তারা জানাচ্ছেন স্প্রে দেওয়ার ঘটনা শুনে স্কুলে ছুটে এসেছেন সকলে। জানা গেছে কালো কাপড় দিয়ে মুখে ঢাকা কে বা কারা পড়ুয়াদের মুখে স্প্রে করে দিয়েছেন। আমি স্কুলে আসার পর ও আমাকে বলছিল, আমার কাছে আমার কত দোষ, স্কুলে আসার পর ও বলছিল যে মামা আমাকে একটা লুক স্প্রে দিয়েছে, তো স্প্রে দিয়েছে। আমি তো সঙ্গে সঙ্গে ম্যাডামকে জিজ্ঞাসা করলাম, স্যারকে জিজ্ঞাসা করলাম, তো স্যার বলছে যে ও একটু স্প্রে দিয়েছে আর কি, আরেকজনকেও দিয়েছে, তো আমি জল টল দিয়ে দিয়েছি এতটুকুই। আমি বলছি কোনো অ্যাকশান কিছু নেওয়া হয়েছে, কোনো পুলিশ টুলিশ কিছু বলা হয়েছে? বলে না, কোনো কিছু বলা হয়নি। তো যথারীতি আমার ভাই এখানে ও ফোন করেছিল আপনাদেরকে, তো ও তো জানি না, আমিও জানি না। আমিও লাস্ট আইসি আগে দেখি যে এই ঘটনা কীসে, এরপরে কইছি সবাই মিলে চলে গার্জেন এই ঘটনা। ঘটনাটা কী দেখুন কী শুনছি না, আমি আগে শুনছি যে একটা ছেলে কাপড় দিয়ে মুখ ডাকানো, হ্যাঁ ডাকিয়া ওই বাচ্চাটা স্প্রে করছে, বলছি স্কুলে ভিক্ষা করছে না জানালাতে করছে, তাও আমি জানি না, কেউ কেউ জানালাতে করছে, কেউ করছে স্কুলের ভিতরে ভিক্ষা করছে, বুঝলেন না। তখন বললাম যে এটা যদি আমরা মাস্টাররা না ধরি, মাস্টাররা ধরে আমরা এটা বড় করে করতে, কারণ আজকে মনে হচ্ছে আর এই ঘটনা সম্পর্কে অবগত আছেন স্কুল কর্তৃপক্ষ। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন কে বা কারা এই স্প্রে করেছেন পড়ুয়াদের তা এখনও জানা যায়নি, তবে এই ঘটনার পরে সেখানে পৌঁছেছে পূর্ব আগরতলা থানার পুলিশ, চলছে তদন্ত। আমরা তো প্রথম স্কুলে বসে কাজ করতেছি, হ্যাঁ কাজ করার পরে তারা আইলে একজন পয়সা তুলে লেজে ফেটে খেলো, তারপর হ্যাঁ তো গেলোগা, তারপর আরেকজন ক্লাস থ্রির স্টুডেন্ট আছে, ওরা আমরা ঠিক কথা না জানি ওই স্প্রে করছে কি না, তারপর আরেক স্যারকে পাঠিয়ে দিছি এই আর কি। স্প্রে যে করছে মুখে মুখে পাওয়া গেছে কারো, রেখে কেউ পাওয়া গেছে, তারপর ইয়া খুঁজছে কেউ পাওয়া গেছে না। কতজন আসলো আপনার কাছে কমপ্লেন নিয়ে? কমপ্লেন তো প্লাবন বা প্রথম আসলো দুই তিনজন, তারপর লেজার ফিরত তো তোমরা যাও খেলাধুলা করো, খেলাধুলা তো টাইম টু। কে বা কারা করেছে এই স্প্রে, কে বা ছিল তাদের উদ্দেশ্য, তা এখনও না জানা গেলেও গোটা স্কুলের পড়ুয়া থেকে শুরু করে অভিভাবকরা রয়েছেন আতঙ্কে। ব্যুরো রিপোর্ট, আরডি নিউজ।